হ্যালো ইভিওন ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল হেলথ সেন্টারে কর্মী নিয়োগ শুরু হলো ইয়েস তুমি কি মাধ্যমিক পাস করেছো তুমি কি একটা গভর্নমেন্ট জব চাইছো তাহলে কমেন্ট করে জানাও ইয়েস স্যার আমি গভর্নমেন্ট জব চাইছি এবং ইয়েস আমি মাধ্যমিক পাস করেছি দেখো শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু বাম্পার একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো এই আপডেটটা হয়তো অনেকে জানো না অবশ্যই প্রত্যেকেই বলবো যারা যারা এরকম অজানা কিছু আপডেট চাকরির আপডেট যেগুলো দেখো এগুলো কিন্তু সব অববিট চাকরি এগুলো কিন্তু সবাই জানে না অনেকের কাছে জানা নেই যার জন্য কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে পারে না অবশ্যই এরকম অজানা অজানা আপডেট যদি পাওয়ার থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নিজের নিজের জেলার নাম কোন জেলা থেকে দেখছো কারণ এই সমস্ত আপডেটগুলো সমস্ত জেলা ভিত্তি আসছে নিজের নিজের জেলার নাম কমেন্ট করে জানাও তোমার জেলার নাম কি বর্ধমান মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি দার্জিলিং যার যেটা বাড়ি একটু কমেন্ট আমি এর এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রতিটা জেলাতে কিন্তু এরকম ধরনের আপডেট আসছে একটা দীর্ঘ প্রতিকার পর কিন্তু এরকম একটা জেলাতে ভ্যাকেন্সি বেরিয়েছে প্রচুর ভ্যাকেন্সি আছে চলো আমি একে বলি দেখুন দেখে না কোনো পরীক্ষা কিন্তু নেই উইদাউট এনি এক্সাম তোমরা কিন্তু চাকরিটা পেতে পারো এবং বলে দেখি খুব সহজে গভর্নমেন্ট জব ওকে চলো আমি এবার বিস্তারিত বিষয়গুলো বলছি একটা একটা করে তো অবশ্যই জানা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্র দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে কী সেটা হচ্ছে তোমার আশাকর্মী পদের ক্ষেত্রে দেখো লেখা আছে আমি নিম্ন স্বাক্ষরকারী বিজ্ঞপ্তি নম্বর আমি বলে দিচ্ছি ওকে তারিখ বলে দিচ্ছি এবং এই পরিপ্রেক্ষিতে আশাকর্মী পদে কিন্তু নির্বাচনের জন্য ফর্ম ফিল করতে চাইছি বলে দেখি এটা তোমাদের ফিল করে বিডি অফিসে জমা দিতে হবে কোন বিডিও অফিসে কার কোথায় নিজে নিজের বিডিও অফিসের নাম এবং জেলার নাম কমেন্ট করো ঠিক আছে দেখো ফার্স্টে অ্যাপ্লিকেশনের যে যে করছে অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনকারী অ্যাপ্লিকেন্ট তার নাম লিখতে হবে এটা বড়ো তোমার যেহেতু বাংলায় বাংলা লিখে নেবে ঠিক আছে স্বামীর নাম আর তারপরে দেখো যে পিতার নাম ঠিকানা এবং দেখো তারপর দেখো যে বসবাসের গ্রাম অর্থাৎ নিজে নিজের গ্রামের নাম লিখতে পারো বা এলাকার নাম লিখবে তারপর দেখো গ্রাম এবং পঞ্চায়েতের নাম ব্লকের নাম তারপর দেখো মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত নম্বর এখানে কিন্তু আর কিছু চাইনি যে তোমাকে এইচএস পাস করে থাকতে হবে বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে কিছু চাইনি ঠিক আছে বাকি বিস্তারিত বিষয়গুলো বলছি এবার দেখো তোমাদের বলে রাখি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে আর কী কী ডকুমেন্ট আমি সেটা বলে দিই ফার্স্ট অফ হচ্ছে ভোটের কার্ড ভোটার কার্ডে কিন্তু সচিত্র পরিচয়পত্র অর্থাৎ চিত্রসহ মানে সবার যেটা ভোটার কার্ড থাকে সবই সেম এটা কিন্তু অবশ্যই জেরক্স করে এটা জমা দিতে হবে তার সাথে বলে রাখি তোমাদের রেশন কার্ড আধার কার্ড অ্যাডমিট কার্ড মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কশিট এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি থাকে কোনো ব্যাপার নয় যদি না থাকে তাও কোনো ব্যাপার নয় ঠিক আছে আচ্ছা এবং বলে রাখি তোমাদের জাতিগত শংসাপত্র ওকে এস সি এসটি ওবিসি যদি কারো থাকে সেটা তোমাদের জমা দিতে হবে এই হচ্ছে পুরো বিষয় এবং বলে রাখি এটা কিন্তু ব্লক অফিসে দেখো লেখা আছে প্রাথমিক ব্লক অফিসে বা স্বাস্থ্য কেন্দ্রে তোমাদের জমা দিতে হবে জমা দেওয়ার লাস্ট দেখো বারো নয় থেকে শুরু হয়েছে এবং ছবি কবে আট সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এরকম আপডেট খুবই কমজনের কাছে আছে যে স্যার এরকম ভ্যাকেন্সি আছে যেখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করবে এবং এগুলো কিন্তু প্রচুর কম কম্পিটিশন হয় তার প্রধান কয়েকটা কারণ বলি ফার্স্ট অফ অল যে কারণটা আসবে সেটা হচ্ছে কি না বয়সের ব্যাপারটা দেখো ফার্স্টলি তোমাদের বয়সের ব্যাপারটা ক্লিয়ার করে দিই অফিসিয়াল নোটিফিকেশান থেকে এবং আর কথা বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র যে সমস্ত মহিলারা বিবাহিতা বা বিধবা বা যারা বিবাহ না বিচ্ছিন্ন না তারাই একমাত্র এখানে আবেদন করতে পারছে যারা অবিবাহিতা তারা কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে এই জন্যই কিন্তু ভ্যাকেন্সি ওয়াইজ কাট অফ প্রচুর কম যায় এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কম্পিটিশান জিরো একদম মানে কিছু নেই যদি কেউ অন্যান্য কম্পিটিশন কমিটির পরীক্ষার জন্য পড়াশোনা করে তাদের কাছে এইটা কোনো ব্যাপারই নাই সমস্ত চাকরি পাওয়া ঠিক আছে আর এরকম যদি বলো যে স্যার কোশ্চেন পেপারটা দেখান বা অ্যাকচুয়ালি তো পরীক্ষা তো হয় না এখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে চাকরিটা হয়ে গেল ঠিক আছে ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা নাম নাম কি বাবার নাম কী কোথা কাজ করো তুমি কাজ করার জন্য কি আদৌ আগ্রহী সমস্ত বিষয় বলবে তুমি উত্তর মানে একটু স্বতঃস্ফূর্তভাবে হয়ে দিলেই তুমি কিন্তু চাকরিটা পেতে পারো তো এরকম আপডেট খুবই কম জনই দেয় আমি ওই জন্যই বলছি বারবার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে এবার তোমার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা আর অফিসিয়াল পুরো নোটিফিকেশানটা দেখো প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম পাবে দেখো দেবগ্রাম ওয়ান তারপরে দেখো দাড়ি তারপরে দেখতে পাচ্ছ যে কুকুর কুকুর রাজান ঠিক আছে কুকুর রাজান আছে হ্যাঁ বিন্নাগুড়ি আছে বিন্নাগুড়ি আবার দেখতে পাচ্ছ যে মাঝের মাঝি মাঝিলি ঠিক আছে এবং দেবগ্রাম টু এরকম প্রচুর গ্রাম পঞ্চায়েত নাম আছে এবং তারপরে দেখতে পাচ্ছো সেন্টার এবং তারপরে দেখতে পাচ্ছ যে এরিয়া কোন গ্রামে তাদেরকে অ্যালর্ট করা হচ্ছে একটা একটা করে ভ্যাকেন্সি রয়েছে এবার বলে দেখি এটা শুধুমাত্র একটা জায়গার এরকম কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা আছে এই যে পুরো নোটিফিকেশন দেখতে পাচ্ছ এটা কিন্তু বেরিয়েছে জলপাইগুড়ি জেলার আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে এই ধরনের আপডেটগুলো সবাইকে কিন্তু দেয় না আমি আবারও বলছি এই আপডেটগুলো কিন্তু সবার কাছে নেই আমি একটা দেখলাম সাউথ পরগনা সম্ভবত বেরিয়েছে একবার দেখে নেবে তোমরা যদি সম্ভব হয় একবার কমেন্ট করে নিজের নিজের জেলার নাম যখনই আপডেটটা আসেন তখন জানিয়ে দেবো ঠিক আছে তো জলপাইগুড়ি জেলার যারা উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত যারা বাসিন্দা স্থায়ী বাসিন্দা তারাই এখানে আবেদন করতে পারছে তাহলে কম্পিটিশনে কোথায় গিয়ে তারা দেখো প্রথমে হচ্ছে মহিলারা আবেদন করতে পারছে সেখানে ফিফটি পার্সেন্ট কম ছেলেরা আবেদনই করতে পারবে না দ্বিতীয়ত বলা হচ্ছে যে ভাই তুমি হচ্ছে তোমাকে বিবাহিত হতে হবে বা বিধবা হতে হবে এরকম ব্যাপারটা থাকে তাহলে সেখানে আরও কমে গেলো ভ্যাকেন্সি ওয়াইজ যে কম্পিটিশন সেটা আরও ফিফটি হয়ে গেল তাহলে পড়ে থাকলে টোয়েন্টি তার মধ্যে বলা হচ্ছে সেই জায়গার ফাইভ পার্সেন্টটা হতে হবে তাহলে এখানে কম্পিটিশান কিন্তু একেবারেই কম যেখানে অন্যান্য কম্পিটিশ পরীক্ষার জন্য দেখা যায় হিউজ কম্পিটিশান এটা কিন্তু অনেকটাই কম এর কারণ হচ্ছে এটা ঠিক আছে এবার বলে রাখি রাখো টোটাল সাতটা ভ্যাকেন্সি বেরিয়েছে আশাকর্মী পদের জন্য এবং এটা তোমাদের হচ্ছে রায়গ রাজগঞ্জ রাজগঞ্জ জায়গার বা তাদের যে ব্লকে সেটা বেরিয়েছে এরকম আরও তিন চারটে ব্লক আছে এবং সেখানে কিন্তু এরকমভাবে বিভিন্ন যে জোন ওয়াইজ বা বিভিন্ন যে ব্লক ওয়াইজ কিন্তু আরও কমে যাচ্ছে মানে আরও কিন্তু বেড়ে যাচ্ছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিকে দেখবে কোথাও দুটো কোথাও একটা কোথাও পাঁচটা এরকমভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো আছে ওকে এবার এটা পিডিএফটা পাবে কোথায় দেখো বলে রাখি ফার্স্ট অফ বলে রাখি যদি ডেসক্রিপশন বক্স চেক করো তাহলে দেখবে একটা লিঙ্ক পাবে ঠিক আছে ডিস্ট্রিক্ট অফিসের একটা লিঙ্ক পাবে সেখানে ক্লিক করো অথবা বলছি তুমি একবার গুগলকে সার্চ করবে আমি বলে দিচ্ছি গুগলেকে সার্চ করবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট ঠিক আছে জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ঠিক আছে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট লিখলে তুমি কিন্তু পেয়ে যাবে এই এই যে ওয়েবসাইট আছে সেটা পেয়ে যাবে ওখানে গিয়ে সার্চ করবে আশা করবি দেখবে পেয়ে যাবে ঠিক আছে এখানে কিছু অসুবিধা নেই এবার এটা হচ্ছে নোটিফিকেশন একবার নিজের মতো করে দেখে নেবে এবার বলি দেখো বয়সের ব্যাপারটা বয়সটা নিয়ে অনেকে সমস্যা আছে দেখো বয়স হতে হবে বয়স দেখতে পাচ্ছ যে চল্লিশ বছরের মধ্যে হওয়াতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর তবে যারা এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হচ্ছে বাইশ বছর অর্থাৎ এখানে আঠেরো বছর থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না বাইশ বছর থেকে আবেদন করতে হবে তাহলে কোথায় কম্পিটিশান ভাবো একবার কম্পিটিশনের লেভেলটা কিন্তু একদম বলতে আমি বলছিলাম টেন পার্সেন্টও নেই জাস্ট জিরো কম্পিটিশান তুমি যাবে তুমি একটু একটু প্রিপেয়ার হয়ে যাও যে কোয়েশনে যেন উত্তর দিতে পারি ঠিক আছে দুই একটা তো কোয়েশন করবে ইন্টারভিউ না হলে কী করে জাজ করবে তো সেগুলো জন্য একটু প্রিপেয়ার হয়ে যাবে তুমি কিন্তু অনায়াসে চাকরিটা পেতে পারো ঠিক আছে কেউ আটকাতে পারবে না ওকে আচ্ছা বেশ তবে দেখে নাও এ এর নিচে দেখবে কিন্তু এরকমভাবে কিন্তু পুরো গ্রাম পঞ্চায়েতের নামগুলো রয়েছে এবং দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে তবে কী করব জেরক্স তোমার কি বিভিন্ন যে জেরক্স বললাম সেগুলো অ্যাটাচ করে দিয়ে তুমি কিন্তু এটা পোস্ট অফিসে পোস্ট অফিসের থ্রু দিয়ে হতে পারে বা ড্রপ বক্সে দেখে নিচ্ছি কোথায় জমা দিতে হবে এটা কিন্তু জমা দিতে হবে ঠিক আছে এটা বাংলাতেও আছে আবার এখানে কিন্তু নিচে দেখবে অ্যাপ্লিকেশানটা ইংলিশেও আছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে সেটা তুমি জমা দিতে পারো আচ্ছা জমা দেওয়ার বলা হয়নি কিছু যে কীভাবে জমা দেবে কোনো ব্যাপার নয় তুমি কিন্তু সরাসরি সেখানে গিয়েও জমা দিতে পারো ঠিক আছে কিছু বলা নেই যেহেতু তাহলে ওখানে গিয়ে জমা দিতে পারো ওকে তাহলে এই গেল ব্যাপার এবার কি এই রকম টাইপের আরও কিন্তু গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার কতগুলো আছে দেখো আমি গুগলে গিয়ে সার্চ করলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট এখানে আসার পরেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম এই যে এই যে ওয়েবসাইট আছে রিক্রুটমেন্ট সেকশানে ঠিক আছে এখানে আসলেই দেখবি তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখা যাবে তো দেখো ফার্স্টই দেখতে পাবে যে রিটায়ার্ড নেওয়া হচ্ছে রিটায়ার্ড এটা দেখে লাভ নেই নেক্সট দেখো ওই দেখো আশা স্টাফ রিক্রুটমেন্ট ওকে ব্লক বেসড বিভিন্ন ব্লক ওয়াইজ এই ভ্যাকেন্সি বেরিয়েছে যেমন দেখো ফার্স্ট হচ্ছে সদর ব্লক সদর ব্লকে কিন্তু আলাদা ভ্যাকেন্সি আছে এখানে তো কোথাও কোনো দুটো কোথাও চারটে কোথাও পাঁচটা এরকম ভ্যাকেন্সি বেরিয়েছে আমি যেটা দেখা যাব সেটা হচ্ছে রাজগঞ্জ এই দেখো ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি ব্লকেও কিন্তু বেশ কয়েকটা ভ্যাকেন্সি আছে আমি এগুলো সব ডাউনলোড করছি না অনেক বড় বড় ফাইল আছে নিজে মতো করে ডাউনলোড করে দেখে নেবে ঠিক আছে সবগুলো একই ক্রাইটেরিয়া সবগুলো সেম আলাদা করে কিছু বলা নেই তবুও একবার দেখে নেবে নিজের নিজের জায়গা দেখো ধুপবুড়ি সাব ডিভিশন অর্থাৎ যাদের রেজিস্ট্রি অফিস হচ্ছে ধুপবুড়ি তারা দেখে নেবে কোন কোন জায়গায় ফার্স্ট হচ্ছে ধুপবুড়ি ব্লক তারপরে দেখতে হচ্ছে বানরহাট ব্লক ঠিক আছে তারপরে দেখো মাল সাব ডিভিশন মালের হচ্ছে দেখো মাল ব্লকে বেরিয়েছে মিতালি ঠিক আছে মাতি মাতিয়ালি মাতিয়ালি ব্লক এখানেও বেরিয়েছে এবং দেখতে পাচ্ছি যে নাগর নগরাকাটা নগরাকাটা যে ব্লক রয়েছে সেখানে আছে এবং ক্রান্তি ব্লক এইগুলো ব্লকে কিন্তু বেরিয়েছে ঠিক আছে তো এই এতগুলো এতগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা কিন্তু সব দেখা যায় সেটা কিন্তু অনেকটা বড় ভ্যাকেন্সি আর একটা দেখালাম সেটা সাতটা ভ্যাকেন্সি রয়েছে এবার যদি খোঁজে দেখো কম করো পঞ্চাশ ষাটটা হয়েই যাবে ঠিক আছে তাহলে একটা জেলায় পঞ্চাশ ষাটটা ভ্যাকেন্সি শুধুমাত্র মহিলারা তাও আবার এরকম একটা ক্রাইটেরিয়া যেখানে কিন্তু কম্পিটিশনের তুলনা একদমই কম অন্যান্য জায়গায় যদি মানে জব না পেয়ে থাকো আমি তো বলবো ভাই একবার ট্রাই করো ট্রাই করতে তো আপত্তি নেই একটা গভর্নমেন্ট জব তো হলেই হলো তো চেষ্টা তো করো অন্তত পক্ষে ঠিক আছে যাদের জব ইমিডিয়েট দরকার ওকে আর যদি তুমি অন্য জেলা বাসিন্দা হয় থাকো তাহলে কমেন্ট অবশ্যই করো কোন জেলা থেকে দেখছো কারণ সেই জেলারও কিন্তু ভ্যাকেন্সি বেরোবে আর এগুলো কিন্তু প্রতিটা জেলা ভিত্তিক বেরোচ্ছে সুতরাং তোমাদের জেলাতেও বেরোবে তো একটু অ্যাওয়ার থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো একটু করে লাইক শেয়ার করো তাহলে দেখবে আপডেট থাকবে ঠিক আছে বিভিন্ন জায়গায় আপডেটে থাকবে তো অবশ্যই প্রত্যেকে থ্যাংক ইউ জানাচ্ছি তেমন দেখার জন্য নমস্কার সবাইকে ধন্যবাদ